হোয়াইটনিং ক্রিম সম্পর্কে বলবো। এটা হচ্ছে জাপান নাইট হোয়াইটনিং ক্রিমটা। আমি একটু এটা টিউবটা দেখিয়ে দিচ্ছি। এটা জাস্ট এরকম থাকবে লুকটা। এটা হচ্ছে জাপান নাইট ক্রিম। তো আপনারা দেখে হয়তো অনেকে বলবেন যে এতটুকু টিউব এটা কিভাবে হোয়াইট করবে। তো আপনারা জানেন যে জাপানি টেকনোলজি, এটা কিন্তু পৃথিবীর সব টেকনোলজি গুলো থেকে এক ধাপ এগিয়ে, জাপানিজ কোরিয়ান। তো সেই ক্ষেত্রে আপনাদের স্কিনকে হোয়াইটনিং করার জন্য এটা খুব কাজে লাগবে। আর আপনারা জানেন হোয়াইটনিং প্রোডাক্ট গুলো কিন্তু সাইড এফেক্ট থাকে, কিন্তু এটা কিন্তু কোনো সাইড এফেক্ট থাকবে না, যেহেতু এটা একটা জাপানিজ ক্রিম। 25 গ্রাম এই যে টিউবটা, এটার প্রাইস হচ্ছে 700 টাকা। 700 টাকা হলে আপনারা এটা কিনতে পারবেন। তো এটা ইউজ করবেন কিভাবে আমি একটু বলে দিচ্ছি। হোয়াইটনিং ক্রিম ইউজ করা, এখানে কিন্তু নাইট ক্রিম উল্লেখ করা নাই। তারপর আমি আপনাদেরকে বলবো যে আপনারা চেষ্টা করবেন এটা রাতের বেলা ইউজ করতে। যেটা ডে নাইট থাকে, লেখা থাকে, সেটা কিন্তু ডেতেও ইউজ করা যায়, নাইটেও ইউজ করা যায়। তারপরও এখানে যেহেতু ডে নাইট কোনো উল্লেখ করা নাই, সেজন্য আমি আপনাদেরকে বলবো যেটা আপনারা রাতে ইউজ করবেন। রাতে ইউজ করলে রেজাল্টটা খুব ভালো হয়। আপনার স্কিনটাকে ভালো মতো আগে যে কোনো ভালো মানের ফেস ওয়াশ দিয়ে ক্লিন করবেন, কারণ আপনার ময়লা মুখে যদি আপনারা হোয়াইটনিং ক্রিম ইউজ করেন তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। কারণ মুখে তো ময়লা দিয়ে এমনিই ভরপুর, এটা ক্রিমটা কাজ করবে কোথায়? এই জন্য মুখে আপনারা ভালো মতো ফেস ওয়াশ দিয়ে সার্কুলার মোশনে ভালো মতো আপনার মুখটা ক্লিন করবেন। মুখটা ক্লিন করার পরে যেটা করবেন সেটা হচ্ছে মুখটাকে ভালো মতো তোয়ালে দিয়ে শুকাতে হবে, এবং তারপরে আপনারা এই হোয়াইটনিং ক্রিমটা অল্প পরিমাণে নিয়ে পুরো মুখের ভিতর লাগাবেন। আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে হোয়াইটনিং ক্রিম লাগানোর সময় শুধু মুখের এতটুকুর মধ্যে লাগালে হবে না, একদম গলা থেকে শুরু করে হাতের এই পর্যন্ত চেষ্টা করবেন। কারণ আমাদের সব স্কিনে কিন্তু রোদের তাপ বলেন বা যে কোনো আলো বা যে কোনো এগুলো কিন্তু পুরো এই যতটুকু বাহিরে থাকে, এই যে হাতের যতটুকু বাহিরে থাকে অতটুকু অংশেই কিন্তু সেই রোদের কালচে ভাবটা বলেন বা সূর্যের অতি বেগুনি রশ্মি বলেন, এটা আসলে মানে এফেক্ট করে বা ধুলামালা এই অংশটাতে লাগে। তো সেই ক্ষেত্রে আপনারা যতটুকু নেন না কেন, নিয়ে মুখের ভিতর সুন্দর করে আপনারা লাগিয়ে একটু গলার ভিতরে এরকম এরকম করলেন, একটু হাতের ভিতরে এরকম করলেন, তাহলে কিন্তু ফেস এবং হাত দুটা কিন্তু একই রকম থাকলো। অনেকে আছেন যেটা করেন শুধু মুখের এতটুকুর মধ্যে লাগান, গলার সাথে কিন্তু দেখা যায় ফেসের কোনো মিল থাকে না, হাতের সাথে তো বহু দূরেও মিল থাকে না, দেখা যায় ফেসটা ফর্সা, হাত দুইটা কালো, তো সেটা কিন্তু ভালো চাইতে খারাপই লাগে বেশি। তো আমি আপনাদেরকে বলবো জাপান নাইট এই কোরিয়ান ক্রিমটা আপনারা কিনতে হলে কিন্তু অরিজিনাল অথেন্টিকটা মার্কেটে অনেক পাওয়া যায়, কিন্তু সেখানে যে আপনারা অরিজিনালটা পাবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারছি না, কিন্তু আরকে গ্যালারি থেকে নিলে কিন্তু আপনারা অরিজিনালটা নিতে পারবেন। তো আরকে গ্যালারির কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু আমি স্ক্রিনে অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। ওখানে কিন্তু বিউটি মানে অ্যাডভাইজার যারা আছে, এক্সপার্ট যারা আছে, এক্সপার্টদের কাছ থেকে কিন্তু আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন এটা আরো যে বেনিফিটস গুলো। কারণ আপনারা জানেন যে একটা হোয়াইটনিং ক্রিম, অনেকে আছেন যারা নিম্নমানের হোয়াইটনিং ক্রিম দিয়ে কিন্তু সারাটা জীবন স্কিন ডিজিজে ভুগেন, তো সেই ক্ষেত্রে আপনারা যদি কোরিয়ান হোয়াইটনিং ক্রিম গুলো দেন তাহলে কিন্তু সেই সাইড এফেক্ট গুলো হবে না। আর আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো মিনিমাম একটা না একটা ইউজ করে ছেড়ে দিলে হবে না, মিনিমাম তিনটা ইউজ করবেন, তাহলে কিন্তু আপনারা পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবেন। তো আমি প্রাইসটা আবার বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 700 টাকা। তো ভিউয়ার্স, আরকে গ্যালারি কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিয়েছি, আপনারা বাকি বিস্তারিত যে আলাপ আলোচনা আছে আপুর সাথে করতে পারেন। ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে প্রোডাক্টের দাম সেলিং চার্জ পাঠিয়ে দিলে আমি প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো, আমাদের জেসন আপু প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবে। তো ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।